বিগত 2 মাস ধরে কৈলাসহর মহকুমার বিভিন্ন সীমান্ত গ্রামগুলিতে ধারাবাহিকভাবে চুরি ও বিভিন্ন নেশা সামগ্রী পাচারের ঘটনা ঘটেই চলেছে। সোমবার গভীর রাতেও আন্তর্জাতিক সীমান্তের তার কেটে চণ্ডীপুর ব্লকের অধীনে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সাধন দেবের বাড়িতে প্রবেশ করে গরু ঘরের বেড়া কেটে গরু চুরি করার চেষ্টা করে চোরের দল, কিন্তু বাড়ির লোকেদের তৎপরতায় চুরি করতে ব্যর্থ হয় চোরের দল। এই সকল ঘটনার খবর পেয়েও কোনো হেলদোল নেই সীমান্ত এলাকার বিএসএফের। বিশেষ করে বিএসএফের 199 ব্যাটালিয়ন এই এলাকার দায়িত্ব নেওয়ার পর থেকে কৈলাসহর মহকুমার সীমান্ত গ্রামগুলি সম্পূর্ণরূপে অসুরক্ষিত হয়ে পড়েছে বলে জানান বিজেপি চণ্ডীপুর মণ্ডলের এসসি মোর্চার মণ্ডল সভাপতি দুলাল কৃষ্ণ দাস। সমরুপার গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড গত 1 মাস থেকে 1.5 মাস আগে থেকে সমরুপার গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড আমাদের বর্ডার অধ্যুষিত এলাকা। এই এলাকার মধ্যে আমরা ছোটোবেলা থেকেই বর্ডারে বসবাস করি। 199 ব্যাটেলিয়ান বিএসএফ যেদিনকার থেকে এই মানে সমরুপার বিএস ক্যাম্পে তারা দায়িত্ব লইছে, এর পরের থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতেছি যে ফেন্সিংয়ে যে বর্ডারে যে কাটা তারের বেড়া প্রায় জায়গাতেই দেখা যাইতেছে, মানে বেড়া রাতের বেলা মানে বেড়া কাটা হইতেছে এবং খাটিয়া আমার কাছে এমনও রিপোর্ট আছে বাইরে থেকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোহিঙ্গা ইন্ডিয়াতে ঢুকতেছে এবং এদিক থেকে প্রচুর পরিমাণে মাল মানে 2 নম্বরই মাল যেটা মদ ড্রাগস এগুলোও কিন্তু বাংলাদেশ পাচার হইতেছে। তো রাত্রেবেলা তার কাটিয়া সাড়িয়া গরু মানে গরু নিতেছে। যেমন গতকালকে রাত্রে যেমন আমরার পাড়াতে সাধন দেব তাইনের মানে ঘরে আইয়া ঘরের মুখা টুকা খাটছে, খাটার পরে তাইনে টের পাইছে, টের পাওয়ার পরে তারা মানে চুরা বাঁকছে, নিতে পারছে না গরু, যদিও নিতে পারছে না। আজকে 1 মাস থেকে 1.5 মাস, 1.5 মাসের মধ্যে প্রায় অন্তত পক্ষে 15 থেকে 20টা জায়গাতে সমরুপার বিএসএফ ক্যাম্পের উত্তর সাইড থেকে ধরে একদম আপ টু সমরুমুখ পর্যন্ত আপনারা যদি খোঁজ করেন দেখবেন ন্যূনতম 10 থেকে 15টা জায়গা তার কাটা হয়েছে এবং রাস্তা এবং অফেন রাস্তা যেমন দেখা যাইতেছে যে প্রচুর পরিমাণে লোক আসা যাওয়া করে বা গরু সামগ্রী যাইতেছে। আমরা বিএসএফের সঙ্গে সবসময় কোপারেশন করিয়া চলি, বিএসএফের আমরা গ্রামবাসী সবসময় সহযোগিতা করি, কিন্তু এইবার আমরা যে এই 199 ব্যাটেলিয়ানের বিএসএফ তারা রাত্রেবেলা কোন জায়গাতে থাকে, তারা ডিউটি কি সঠিকভাবে করতেছে কি করতেছে না, এটাও গ্রামবাসীর পক্ষে প্রশ্নচিহ্ন হইয়া দাঁড়াইছে। সীমান্ত গ্রামগুলিতে দিনের পর দিন চুরির ঘটনা সংঘটিত হয়, এবার প্রশ্ন উঠছে 199 ব্যাটেলিয়ানের বিএসএফ এর ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।